তোতে ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 5 জুন থেকেই রবি সন্ধ্যা 7টায় আসছে তোতে। গত মাসেই চলে এসেছিল প্রোমো, তখন থেকেই ধারণা করা হচ্ছিল গাটসোরাকে শেষ করে সেই জায়গায় দেওয়া হবে নতুন এই সিরিয়াল। তবে গাটসোরা এখনই শেষ হচ্ছে না, বরং চ্যানেলের তরফে 10:30টায় পাঠিয়ে দেওয়া হলো গাটসোরাকে, আর ফলে বন্ধ হয়ে যাচ্ছে পুতুলি আলাপ। তুতের গল্প গ্রামের এক মেয়েকে নিয়ে, যে নামী ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে আর তার হাতে জাদু রয়েছে বলে বিশ্বাস করে গ্রামের সকলে পুরনো শাড়ি কিনে চমকে দেয় সে। তবে এবার তুতের ধারাবাহিকে নাকি ফিরছে অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। সৌমিত্রিষা কুণ্ডু তো মিঠাই ধারাবাহিকে মেন রোলে ছিল, তাহলে কি এই ধারাবাহিকে সাইড রোলে থাকবে? এ বিষয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী জানায় এখনও কিছু নিশ্চিত নয়, নিশ্চিত হলে সে নিজেই সবাইকে সোশ্যাল মিডিয়াতে জানাবে। তো বন্ধুরা, তোমরা কে কে সৌমিত্রের সঙ্গে নতুন ধারাবাহিকে দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।